এই ফাজাইলে দুরুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু লিখার পরে যেসব কথা লিখেছেন যেগুলি শরীয়ত বিরোধী সেগুলি আপনাদেরকে কিছু শোনাবো কিতাব থেকে। আয়াত উল্লেখ করেছেন, যে আয়াত পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস লিখছেন, একবার দুরুদ পড়িলে ১০ বার রহমত পাওয়া যায়। সহি কথা, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ পাক ১০ বার কি করবেন, রহমত নাজিল করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা ১০ বার আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাহলে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা, বিশেষ করে ওই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, এগুলির খেয়াল রাখতে হবে। আজকাল বিদাতি দুরুদ লোকেরা পড়ে, কিন্তু সন্ন্যতি ক্ষেত্রগুলিতে দুরুদ অনেকেই পাঠ করে না। কয়জন লোক আছেন বলতে পারেন হাত উঠিয়ে যে আজানের পরে নিয়মিত আমরা দুরুদ পাঠ করি? দেখি হাত উঠান তো, কতটি হাত উঠে নিয়মিত দেখেন, অল্প হাত উঠেছে, অধিকাংশ হাত উঠেন সত্য, মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে, যারা অনেকে হাত উঠেছে তার মধ্যে মাঝে মাঝে ওলাও আছে, মানে নিয়মিত নেই। হ্যাঁ, তাই না? কয়জন লোক আছেন মসজিদে প্রবেশ করার সময় বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, বলেন একবারে, মাশাআল্লাহ হাত তো প্রায় উঠলো, খুশির খবর। আর আপনারা আলহামদুলিল্লাহ এখানে ইসলামিক সেন্টারে এসে সুন্নত শিখছেন, সেজন্য আপনাদের কাছ থেকে এইরকমই আশা করি যে এই সুন্নতগুলোর উপর আমল করবেন। কিন্তু ওই বিদাতি মহলে যা জিজ্ঞাসা করেন, যারা দুরুদে তাজ পড়ে, দুরুদে তোনাজ্জিনা, আর দুরুদে মাহি, দুরুদে লাখি, গঞ্জুল, আর তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সুন্নতি ক্ষেত্রগুলিতে কোথায় তাদের দুরুদ, জুমার দিনে বেশি বেশি তোমরা দুরুদ পাঠ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিনে তোমরা বেশি বেশি দুরুদ আমার উপর পেশ করো। কটা লোকের আমল আছে, বিশেষ করে বিদাতপন্থীদের, যারা তাজ আর ওই লোক লাকি আর অমুক তমুক নিয়ে ব্যস্ত রয়েছে। তাহলে সুন্নতি তরিকা ছেড়ে দিয়ে বিদাতি তরিকা অবলম্বন করেছে অনেকে। তো বলছিলাম যে দরুদ পাঠ করার বড় ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাত পেশ করার বড় ফজিলত রয়েছে, আল্লাহর ১০ গুণ রহমত নাজিল হওয়ার ওসিলা বা মাধ্যম। কিন্তু এর জন্য সংখ্যা নির্দিষ্ট করা, যে আমি প্রতিদিন 1 লক্ষ অথবা 15 লক্ষ পড়ব একই মজলিসে। হ্যাঁ, এই ধরনের তরিকা যদি হয় সুন্নত হবে না বিদাত? দেখতে হবে, চট করে না বলে একটু থেমে থেমে বলেন, দেখতে হবে যে নবী করিম সাল্লাম এই সংখ্যা নির্ধারণ করেছেন, তার 4 খলিফার কোন খলিফা করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, যদি করেননি তাহলে সুন্নত নয়, তার মানে বিদাত। এখন শুনেন এই হাদিসের পরে 4 লাইন পরে বলছেন, কত বড় সৌভাগ্যবান ওই সব বুজরুগানের দিন যাহারা দৈনিক 16 লক্ষ বার দুরুদ স্বরূপ পড়িয়া থাকেন। এইসব বুজরুগানের দিনের চাইতে কত বড় বুজরুগানের দিন, আমি বলছি এইসব বুজরুগানের দিন যারা বিদাত করেছে তাদের চাইতে কত বড় বুজরুগানের দিন আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা 16 লক্ষ 1 লক্ষ এইরকম সংখ্যা নির্ধারণ করে কখনো পড়েননি। কোনটা রাস্তা নেবেন? আপনাদের সামনে রাস্তা স্পষ্ট আছে, আর না হলে প্রমাণ করেন যে সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন, ফাতিমা ইত্যাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের কেউ 16 লক্ষ বার পড়েছেন। হয় প্রমাণ করেন আর না হয় মেনে নেন, প্রমাণ যদি না করতে পারেন তাহলে বিদাত ছেড়ে দিয়ে আল্লাহর হস্তে সুন্নত তরিকা ধরে নেন। স্পষ্ট না কথা? লিখছেন শেখ জাকারিয়া সাহেব যে 16 লক্ষ বার করে তারা পড়িতেন। আমার বংশের কোন কোন বুজরুগের এই রূপ আমল ছিল বলিয়া আমি শুনিয়াছি। এ হচ্ছে সব পরবর্তীকালের যারা আমাদের দেশের প্রচলিত বুজুর্গ, কিন্তু আসলে যারা কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ,
আইম্মা ইকরাম, আবু ইউসুফ, মুহাম্মদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনে কেরাম, তাদের কারো থেকে প্রমাণ করেন দেখি? চলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে প্রমাণ করেন, কারণ দাবি করছেন আমরা হানাফি। শেখ জাকারিয়া সাহেবও দাবি করেন এবং তবলিগ ভাইরা দাবি করেন যে আমরা হানাফি। অথবা সাফি, যেমন ইন্দোনেশিয়ার তবলিগী যদি হয় তো দাবি করবে সাফি, কেরালার তবলিগী যদি হয় তাহলে দাবি করবে যে সাফি। প্রমাণ করেন যে ইমাম সাফি রহমতুল্লাহ সুয়াল লক্ষ্যবার দূর পড়েছেন, তাদের কিতাব দিয়ে প্রমাণ করেন।